TV, Dabar Vatika Campus Star. RTV, Dabar Vatika Campus Star. ক্যাম্পাস কে রিপ্রেজেন্ট করছে এবং তারা পড়ালেখার পাশাপাশি এত ভালো ভালো পারফরমেন্স দিচ্ছে। লিজা কিন্তু এরকমই, বিকজ লিজা একাধারে অনেক ব্রাইট একটা স্টুডেন্ট, ওর সাথে যারা পড়ালেখা করেছে তারা জানে সে খুবই ভালো রেজাল্ট করেছে, ভালো গান তো গাই, একটা একটা রিয়ালিটি শোর উইনার সে,
কথা বলে ভালো উপস্থাপনা করে, আই থিঙ্ক অভিনয়টাও ভালোই করবে যদি করে। আর আরেকটা যে ও কিন্তু খুব ভালো কি বলবো ব্যাডমিন্টন খেলে ন্যাশনাল লেভেলের, সো ওর ভিতরে সবকিছু আছে, মানে অলরাউন্ডার অলরাউন্ডার। তো লিজা থ্যাংক ইউ সো মাচ, তোমার কারণে আসলে শোটা একটা অন্য মাত্রা পেয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, আর জাজেসদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বলুন তো একটা মানুষের পক্ষে কিভাবে এত সুন্দর করে গান, এত সুন্দর করে নাচ আর এত সুন্দর করে অভিনয় করে দেখা সম্ভব? এটা কি সম্ভব? এটাকে সম্ভব করেছে আমাদের এই প্রতিযোগিতারা। তারা লাস্ট পর্বে যেভাবে সম্ভব করেছে, তারা সামনে ওইভাবে সম্ভব করবে। আর এটা শুধুমাত্র সম্ভব আরটিভি ডাবর বাটিকা ক্যাম্পাস স্টারে। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি ডাবর বাটিকা ক্যাম্পাস স্টারে। প্রিয় দর্শক, যারা আমাদের প্রোগ্রামটির সাথে সহযোগিতা করছেন তাদের নামগুলো আমি একবার করে অ্যানাউন্স করতে চাই। আমাদের সাথে আছে প্রিন্ট পার্টনারে কালের কণ্ঠ, রেডিও পার্টনারে এবিসি রেডিও, ম্যাগাজিন পার্টনারে লুক অ্যাট মি, অ্যান্ড অনলাইন পার্টনারে আছে আরটিভি অনলাইন। আর সর্বশেষ যারা আমাদের সকল পার্টিসিপেন্টদেরকে খুব সুন্দর করে প্রেজেন্ট করছে, মেকআপ পার্টনারে পারসোনা। জাজেস, এখন আমরা কাকে ডাকছি? লামিয়া ফারহা চৌধুরী। লামিয়া ফারহা চৌধুরী, স্টেজে চলে আসো। আমরা লামিয়াকে দিয়ে কি করাচ্ছি জাজেস? অ্যাক্টিং করে দেখাতে হবে। বেস্ট অফ লাক। একটা ইমোশনাল কিছু চাই। হ্যালো, আরে হ্যাঁ আদিবা, কি অবস্থা? আরে হ্যাঁ, আমি তো চান্স পেয়ে গেছি। আরে হ্যাঁ, আমার পজিশন 826। তোর কি অবস্থা? তোর হয়নি কেন? তুই না বলেছিলি পরীক্ষা ভালো হয়েছে? আচ্ছা দেখ, ব্যাপার না, এসব আসলে হয়। বুয়েটে চান্স পাসনি বলে যে অন্য কোথাও হবে না এমন তো না, আর বুয়েট এমনই বা কি। তুই ব্র্যাক আছে, অস্ট আছে, ওগুলাতে অ্যাপ্লাই কর, হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোর যে মেধা আমি জানি, তুই যেখানেই যাস সেখানেই তুই সাইন করবি, তোকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আরে আন্টিকে বুঝে বলবো আমি, সমস্যা নেই। তা আসলে অ্যাক্সিডেন্ট সবার লাইফেই হয় বুঝছিস, তোর লাইফেও এটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ আমি জানি তোর উদ্ভাসের পজিশন অনেক আগে ছিল, তা আসলে হওয়ার কথা না। ব্যাপার না দোস্ত, মন খারাপ করিস না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপেন্টদের পারফরম্যান্স, কিন্তু এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। আপনারা কোথাও যান না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আরটিভি ডাবর বাটিকা ক্যাম্পাস স্টারে। এখন দেখে নিব আমাদের পরবর্তী পার্টিসিপেন্টকে। জাজেস, আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে আসছে শ্রাবন্তী অধিকারী। শ্রাবন্তী অধিকারী, প্লিজ স্টেজে চলে আসো। বাচ্চারা কি খবর? গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। আজকে কি পড়া করে এসেছো নাকি একদমই কিছু করনি? কিচ্ছু করিনি। তোমাদের রুমে এসি কবে লাগাবে? আমার যে কি কষ্ট হয় ক্লাস নিতে সেটা শুধু আমিই জানি। এভাবে কি ক্লাস নেওয়া যায়? আমি ঘেমে শেষ হয়ে যাই সব সময়। ম্যাম তাহলে ক্লাস নেন না, আজকে আমরা খেলি। আজকে পড়া ধরবো সবাইকে। না ম্যাম, ম্যাম আজকে আজকে পড়িনি, পড়িনি, একদম পড়িনি। পড়া না পারলে কিন্তু হবে না, আজকে পড়া পাকতেই হবে। আর আজকে পড়া যারা পারবে না প্রত্যেককে কি করব? আমি তো এভরি ক্লাসেই কাজ করি, যে যে পড়া পারবে না বাইরে কান ধরে দাঁড় করায় রাখবো। ওকে ওকে, কান ধরে দাঁড় করে রাখেন, ও সবচেয়ে খারাপ স্টুডেন্ট, কিচ্ছু পারে না। ইউ নট কমফোর্টেবল, বুঝা যাচ্ছে। থ্যাংক ইউ। শোনো আমার রং মাখাতে এসেছি ক্যাম্পাস স্টারে। জাজেস, এবার আমরা কাকে? কাজী তারা। টিভি ডাবর বাটিকা ক্যাম্পাস। জাজেস, ওর টাস্কটা কি থাকছে? তুমি মার্কেটে গেছো, তোমার একটা ড্রেস পছন্দ হয়েছে, তুমি দোকানদারের সাথে বার্গেন করছো, লাইক উনি 1200 টাকা বলেছে, তুমি 300 থেকে স্টার্ট করেছো। খুব ফানি যেন হয় কথাগুলো। ওকে, বেস্ট অফ লাক। আমি কি দোকানের লোক হিসাবে সজল ভাইকে চুজ করতে পারি? হ্যাঁ।
ওই শাড়িটা দেখান তো, ওই শাড়িটা। কোন শাড়িটা? পাশেরটা, গোলাপির পাশেরটা। এই যে পিছনে যেটা আছে? হ্যাঁ হ্যাঁ, গোলাপির নেভি ব্লু, নেভি ব্লু। এই যে যেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। আরে এটা অনেক দাম আপা, এটা আপনি নিতে পারবেন না, অন্যটা দেন। অনেক দাম মানে? আরে 5000 টাকা দাম, এত টাকা তো আপনি দিতে পারবেন না। 5000 টাকা দাম মানে কি? আপনি দোকান দিয়ে বসছেন কেন? তাইলে 5000 টাকা দাম আমি নিব না। আপনি কি ধরনের কথা বলেন? চেহারা দেখে, কাস্টমারের চেহারা দেখে বুঝি যে কে নিতে পারবো কে। ওরে বাবা, কাস্টমারের চেহারা দেখে বুঝেন মানে আপনার কি দোকানের মধ্যে লেখা আছে নাকি 5000 টাকার উপরে যারা দিতে পারবে তারা কিনবে? করি আপনি কিনেন একটা একটা 2 টাকা পড়া, আমি তো 5000। শুনুন 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 শুনুন, আপনি দোকানে বসছেন কি করতে? দোকানে বসছেন আপনি জামা কাপড় বিক্রি করতে, তাই না? আপনি এখানে আমি 5000 টাকা জিনিস কিনবো কি না কিনবো সেটা তো আপনার জানার দরকার নেই। আপনাকে বলছি বের করতে, আপনি বের করেন। আচ্ছা দন দেখেন এই যে কি কাপড় এটা? অরবিন্দ কাপড় মনে হচ্ছে, অরবিন্দ কাপড়। আরে না, এটা জর্জেট আপা। জর্জেট কাপড় এটা? এতদিন দোকান করেন, জর্জেট কাপড় চেনেন আপনি? আমারে কি কাপড় গড় আপা? এটা তো পিওর জর্জেট না, এটা 5000 টাকা কিভাবে হয় এই কাপড়ের দাম? ওই কাপড়টা নেন না, ওইটার কালারটা ভালো না। এই কাপড়টার দাম আপা 2000 টাকা, আপনি নিয়ে যান আপা। না না না, 2000, এই কাপড়ের দাম 2000 কিভাবে হয়? 800 টাকা 700 টাকার কাপড় 2000 টাকা বললে আপনি হইলো? আপনি মাগনা নিয়ে যান, মাগনা নিয়ে যান। 700 টাকা 800 টাকায় পাওয়া যাবে এই দোকান? এই অবশ্যই, কেন পাওয়া যাবে না? এই পাশের দোকানে আমি দেখে আসলাম, মাত্র 500 টাকা বললাম আমি, তাই নেই নে। 700 টাকা বললে তো আমি নিতে চেষ্টা করতাম। নেক্সট টাইম মার্কেটে তোমাকে নিয়ে যাব, তাহলে আমি জিতে আসতে পারবো। ওকে, আপনি খালি বিত্ত কথা কোন। থ্যাংক ইউ তারানা, থ্যাংক ইউ। ওকে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপেন্টদের পারফরম্যান্স, কিন্তু এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। আপনারা কোথাও যান না, আমাদের সাথেই থাকুন। আরটিভি ডাবল ভাটিকা ক্যাম্পাস। প্রিয় দর্শক, বিরতি পর ফিরে এলাম আরটিভি ডাবল ভাটিকা ক্যাম্পাস স্টারে। আরটিভি ডাবল ভাটিকা ক্যাম্পাস স্টার। জাজেস, এবার আমরা কাকে? যেই দুজন বাকি আছে দুজনকেই চাই স্টেজে। দুজন চলে আসো স্টেজে। ও, তিনজন আছে, তিনজন আছে, তিনজনে নাচে পারদর্শী বোঝা যাচ্ছে। তো তিনজনকে দেখি করব আমরা। আমরা কি একসঙ্গে একটা ট্রায়ও দেখতে পারি তোমাদের তিনজনের? একটা নাচ দেখতে পারি তিনজন একসাথে? বাবা, ভেরি নাইস। সো বেস্ট অফ লাক গার্লস, ক্যান উই হ্যাভ দ্য মিউজিক প্লিজ? থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক ভালো করেছে, সবাই অনেক কনফিডেন্ট, ভীষণ ভালো লেগেছে। ও মাই গড, জাজেস, মনে হচ্ছিল পুরো স্টেজ কাঁপছে। যত অবিরত স্বপ্ন খেলা করে ইচ্ছেরা। প্রিয় দর্শক, এই মোমেন্টটা খুবই টাফ, আমরা বুঝতে পারছি না কে থাকবে টপ 10-এ, কে বাদ পড়বে। আমাদের অনারেবল জাজরা ডিসিশন নিচ্ছে, কিন্তু এরই মধ্যে আমি জানিয়ে দিচ্ছি যারা আরটিভি ডাবল বাটিকা ক্যাম্পাস স্টারের উইনার হচ্ছে, যে ফার্স্ট উইনার হচ্ছে সে পাচ্ছে বাটিকার নেক্সট মডেল হওয়ার সুযোগ, সাথে 1,00,000 টাকা ডাবরের স্পেশাল গিফট, আর সাথে পাচ্ছে উইনার ক্রাউন। আর যে সেকেন্ড হচ্ছে সে পাচ্ছে আরটিভির প্রোগ্রাম করার সুযোগ, সাথে 75,000 টাকা ডাবরের স্পেশাল গিফট, আর সেকেন্ড রানার আপের ক্রাউন। আর যে থার্ড হচ্ছে সে পাচ্ছে আরজে হওয়ার সুযোগ, সাথে 50,000 টাকা, তারই সাথে ডাবরের স্পেশাল গিফট, আর সাথে থাকছে সেকেন্ড রানার আপের ক্রাউন। এখানে শেষ নয়, আরও তিনটা ক্যাটাগরি গিফট দেওয়া হবে, সেটা পাবে হচ্ছে বেস্ট হেয়ার, বেস্ট স্কিন, আর বেস্ট স্মাইলের জন্য। তো যে বেস্ট হেয়ার ক্যাটাগরির উইনার হচ্ছে সে পাচ্ছে 25,000 টাকা, সাথে ডাবরের স্পেশাল গিফট অ্যান্ড বেস্ট হেয়ারের স্ল্যাশে। আর যে পাচ্ছে বেস্ট স্কিন ক্যাটাগরির উইনার সে পাচ্ছে 25,000 টাকা, সাথে ডাবরের স্পেশাল গিফট আর বেস্ট স্কিনের স্ল্যাশে। আর সর্বশেষ যে বেস্ট স্মাইল ক্যাটাগরির উইনার হচ্ছে সে পাচ্ছে 25,000 টাকা, ডাবরের স্পেশাল গিফট আর সাথে বেস্ট স্মাইলের স্ল্যাশে।
অলরাইট দর্শক জাজেসদের ডিসিশন নেওয়া শেষ এখন আমরা জাজেসদের মুখে শুনবো কারা হচ্ছে সেই লাকি 10 যেই ছজনকে আমরা আসলে খুঁজছিলাম সেই ছজনের নামটা বলে দেই তারা যদি একে একে চলে আসে খুব ভালো হয় বলবো যারা এখানে এসেছে যারা এখানে পারফর্ম করেছে তারা সবাই লাকি এবং সবাই সুপার ট্যালেন্টেড আমাদের সবার মধ্যে অনেকের মধ্যেই এতগুলো কোয়ালিটি থাকে না তারপরে তারা পারফর্ম করেছে অনেকে গান ভালো পারে না তাও অ্যাটেম্পট করেছে অনেকে নাচ ভালো মানে তার ভেতরে যতটুকু আছে সবকটা দেওয়ার চেষ্টা করেছে আই থিঙ্ক তারা তো অনেক পড়ালেখা করছে স্টুডেন্ট তাদের মাত্র স্টার্ট লাইফের সো আর অনেক সময় আছে তারা অনেক দূর যাবে কিন্তু আজকে আমাদের যেহেতু এটা কম্পিটিশন এবং এই মুহূর্তে স্টেজে যা হচ্ছে তার উপরে জাজ করতে হচ্ছে সেই জন্য কয়েকজনের নাম সিলেক্ট করছি বাকি সবাইয়ের নাম আমার মনে আছে সো আমি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে দেখতে পাবো ইনশাআল্লাহ এবং আমার মনে হয় যে সবার কনফিডেন্স লেভেল অনেক হাই এখানে যেটাই পারফর্ম করছে আমি দেখলাম খুবই কনফিডেন্টলি করছে হয়তো কারো ব্যাকগ্রাউন্ড নাচের কারো ব্যাকগ্রাউন্ড গানের কিন্তু এখানে হয়তো ডিফারেন্ট কিছু পারফর্ম করছে কিন্তু সবাই দেখলাম এত কনফিডেন্টলি করছে এটা খুব ভালো পার্সোনালি আমার ওর পারফরমেন্স খুব ভালো লেগেছে ও খুব সুন্দর হাসে এবং ওর কনফিডেন্স লেভেল অনেক হাই আমার খুব ভালো লেগেছে তোমার পারফরমেন্স সুরভি সুরভি স্টেজে চলে আসো ওয়াও কংগ্রাচুলেশন বাকি চারটা নাম থেকে দুটো মনে হয় কনাপু বলো আর সজল ভাবে মৌ মৌ স্টেজে চলে আসো কংগ্রাচুলেশন স্বপ্ন খেলা করে থ্যাংক ইউ সাকিনা ইসলাম ইশিকা ইশিকা লামিয়া ফরহা চৌধুরী লামিয়া স্টেজে চলে আসো কংগ্রাচুলেশন আর একজন বাকি আছে বুশরা কংগ্রাচুলেশন তাহলে আমরা কংগ্রাচুলেশনস আমরা পেয়ে গেলাম আমাদের আরো যে চারজন টপ 4 আছে তারা প্লিজ স্টেজে চলে আসুক আমরা সবাই মিলে একটা জোরে হাততালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই গার্লস কাম অন স্টেজ আমার রংমাখাতে এসেছি ক্যাম্পাস স্টারে আর টিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার আর টিভি ডাবর ভাটিকা সব সময় সুসংবাদের পাশে পাশে দুঃসংবাদটা আমিই দিই এটা হচ্ছে দর্জনের জার্নি তো শুরু হচ্ছে কিন্তু কেউই খুব সেফ নেই যে কোনো সময় ঢুকতে পারে ওয়াইল্ড কার্ড এন্ট্রি তাই প্রত্যেককে প্রতি মুহূর্তে ভালো করতে হবে সবাই যেহেতু সুপার ট্যালেন্টেড ওভার ট্যালেন্টেড সো তোমাদের কাছ থেকে এক্সপেকটেশনটাও একটু বেশি সো অন্যান্য রিয়ালিটি শোতে যেরকম একটা সাবজেক্ট থাকে আমাদের কিন্তু অনেক আশা ভরসা বেশি বেড়ে গেছে অনেক কিছু চাইবো প্লিজ কেউ আশাহত করবে না প্লিজ ওকে থ্যাংক ইউ সবার জন্য জোরে তালি হয়ে যাক হিয়ার ইজ আওয়ার লাকি 10 সো থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের লাকি 10 কে পেয়ে গেছি এরই সাথে আমাদের লাকি 10 কে নিয়ে শেষ করছি আজকের পর্ব আপনাদের সাথে আগামী পর্বে আবারও দেখা হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন খোদা হাফেজ